আসসালামু আলাইকুম, ব্যাংকিং নেটওয়ার্কে স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আপনারা জানেন যে খুব সম্প্রতি সোনালি ব্যাংক তাদের সোনালি ওয়ালেটে নতুন দুটি চমৎকার দুটি ফিচার অ্যাড করেছে। এটি হচ্ছে NPSB এবং Qcash। অর্থাৎ আপনারা এখন সোনালি ব্যাংকে সোনালি ওয়ালেটের মাধ্যমে NPSB-র মাধ্যমে Qcash-এর মাধ্যমে সোনালি ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে মুহূর্তের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে এই NPSB এবং Qcash-এর মাধ্যমে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। সো সঙ্গেই থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপডেট করার জন্য আপনার মোবাইল ফোন থেকে আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন সোনালী ই ওয়ালেট লিখে। সোনালী ই ওয়ালেট লিখে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ওপেন লেখা আছে, দেখুন এখানে ক্লিক করলে দেখুন এখানে যারা আপডেট দেননি তারা এই ওপেনের স্থানে আপডেট লেখা আসবে। আমি যেহেতু আপডেট দিয়ে ফেলেছি সেহেতু আমার এখানে ওপেন লেখা আসছে। আপডেট দেওয়ার পরে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি লগ ইন করছি। লগ ইন করার পরে জাস্ট এরকম একটু হোম স্ক্রিন শো করবে আপনার। দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এবং এখানে দেখুন NPSB, এটি চমৎকার একটি ফিচার যেটি সোনালি ওয়ালেট সোনালি ব্যাংকের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। NPSB জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটি অপশন রয়েছে, সোর্স, ডেস্টিনেশন, পেমেন্ট চ্যানেল। আপনার এখানে পেমেন্ট চ্যানেল রয়েছে দুটি, সোর্স রয়েছে দুটি, ডেস্টিনেশন রয়েছে দুটি। অর্থাৎ সোর্সটি হচ্ছে SBL অ্যাকাউন্ট এবং সোনালি ই ওয়ালেট। অর্থাৎ আপনার সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি অ্যাকাউন্ট থেকে সোনালি ই ওয়ালেট। আপনারা জানেন যে সোনালি ই ওয়ালেটে দুটি অ্যাকাউন্ট থাকে, একটি হচ্ছে SBL অ্যাকাউন্ট এবং আরটি হচ্ছে ই ওয়ালেট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা নিয়ে আসলে সেখান থেকেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে আছে ডেস্টিনেশন, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক কার্ড। অর্থাৎ সোনালি ব্যাংকের এই NPSB মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন এবং আপনার ব্যাংক কার্ডেও টাকা পাঠাতে পারবেন। এরপর রয়েছে পেমেন্ট চ্যানেল। পেমেন্ট চ্যানেল দুটি, NPSB এবং Qcash। আপনি এই দুটির মাধ্যমেই এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে নিমিষে মুহূর্তের মধ্যে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ এখানে একটু বলে রাখা ভালো যে NPSB-তে যদি আপনি দেখুন এখানে আমি যে দেখছি কতগুলো ব্যাংকের নাম আছে, অর্থাৎ এই ব্যাংকগুলোই NPSB-র সেবার আওতায় আছে। সেহেতু আপনি যদি এখানে NPSB-তে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের নাম খুঁজে না পান সেক্ষেত্রে আপনি Qcash অপশন বেছে নিতে পারেন। Qcash-এ অর্থাৎ এখানে আপনি দেখবেন অনেকগুলো ব্যাংকের নাম আছে, অর্থাৎ এই ব্যাংকের এই ব্যাংকগুলো Qcash-এর আওতাভুক্ত আছে। আমি আপনাকে আজকে NPSB-র মাধ্যমে একটি দেখাবো যে NPSB-র মাধ্যমে কীভাবে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। 20 টাকা দিয়ে আপনাকে ট্রান্সফার করে দেখাবো। যেহেতু প্রথমবার আমি ট্রান্সফার করছি সেহেতু আপনারাও প্রথমবার ট্রান্সফার করার ক্ষেত্রে আপনারা ছোট অ্যামাউন্ট বেছে নেবেন, 20 টাকা। অর্থাৎ 20 টাকার মাধ্যমে আপনি ট্রান্সফার করে দেখলেন, ট্রাই করলেন যে আসলে টাকাটা যায় কি না। একটি কথা বলে রাখা ভালো যে সোনালি ব্যাংকের এই NPSB-তে লিমিট কত। সোনালি ব্যাংকের NPSB-র মাধ্যমে 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা থেকে আপনি সর্বোচ্চ 3 লাখ টাকা একবারে ট্রান্সফার করতে পারবেন। সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা, আর দৈনিক আপনি 10 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ 3 লাখ 3 লাখ করে, 3×3=9, তারপরে 1 লাখ, অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত আপনি একদিনে ট্রানজ্যাকশন করতে পারবেন সর্বোচ্চ 3 লাখ টাকা করে। প্রথমে আমি এখানে NPSB সিলেক্ট করে নিলাম, তারপরে ব্যাংক আমি এখানে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাবো, ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসালাম। তারপরে অ্যামাউন্ট 20 টাকা, তারপরে আমার পিন নাম্বার, তারপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। তারপর আপনার একটি OTP যাবে, OTPটা আমি অটো ফিল আপ করে দিলাম। তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে আপনি টাকা পাঠিয়ে দিবেন দ্রুত
টাকা চলে যাবে আপনার অন্য ব্যাংকের অ্যাকাউন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।